গত মাসে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অঞ্চলটির হাসপাতালগুলো। টার্গেট করে গাজার একের পর এক হাসপাতালে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা খালি করতে বলে তেল আবিব। ইসরায়েলের অভিযানের মুখে আশ্রয় নেওয়া শত শত মানুষ হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এখনও 250-এর বেশি রোগী রয়েছেন হাসপাতালটিতে। তাদের সেখান থেকে সরানোর মতো ব্যবস্থা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানবিক পরিস্থিতি পর্যালোচনা কার্যক্রম প্রতিনিধি দল আল-শিফা হাসপাতাল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা হাসপাতালকে মৃত্যুপুরী বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে আল-শিফা হাসপাতালের প্রবেশমুখে গণকবর ও কামানের গোলাবর্ষণ ও গুলির প্রমাণ দেখেছেন বলেও দাবি করেছেন তারা। এদিকে আল-শিফায় থাকা 31 নবজাতককে রাফা সীমান্তের কাছে একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। রাফা ক্রসিং দিয়ে তাদের মিশরে নেওয়া হবে চিকিৎসার জন্য। এর আগে আল-শিফা ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে জ্বালানির অভাবে বিদ্যুৎ না থাকায় ইনকিউবেটরে থাকা বেশ কয়েকটি শিশুর প্রাণ গেছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এর মধ্যেই সোমবার ট্যাঙ্ক কামান নিয়ে গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করে নেতানিয়াহু সেনারা। এর পরপরই গোলাবর্ষণ শুরু করলে প্রাণ যায় চিকিৎসক ও রোগীসহ বেশ কয়েকজনের। এ হামলায় হাসপাতালের মূল অস্ত্রোপচারের রুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একদিকে ইসরায়েলি বাহিনীর হামলা, অন্যদিকে অঞ্চলটিতে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। এতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। চলমান বৃষ্টিপাত ভয়াবহ মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে। আফরিন মৌ, সময় সংবাদ।